আসসালামু আলাইকুম নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ উপবৃত্ত। আর প্রশ্নমালা হলো 6.2। প্রশ্নমালা 6.2 এর আজকে আমি আলোচনা শুরু করব 8-এর 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 6.2 এর 8-এর 1 নম্বর কোশ্চেন। 8-এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে একটি উপবৃত্ত x/9 প্লাস y/4 ইকুয়াল 1 রেখাকে x অক্ষের উপর এবং x/2 প্লাস y/3 ইকুয়াল 1 রেখাকে y অক্ষের উপর সেট করে এর সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে দুইটা রেখা দেওয়া আছে, আর উপবৃত্তটা প্রথম রেখাকে x অক্ষকে সেট করে বা x অক্ষের উপর সেট করে এবং দ্বিতীয় রেখাটি y অক্ষের উপর সেট করে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানে উপবৃত্তের সমীকরণ ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি ধরি উপবৃত্তের সমীকরণ x² / প্লাস y² / 2 ইকুয়াল 1। এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। আর পরে যেহেতু বলা হয়েছে আমাদের যে x/9 প্লাস y/4 ইকুয়াল 1, এই রেখাটি এবং এই রেখাটি হচ্ছে x অক্ষকে এবং এই রেখাটি হচ্ছে y অক্ষকে সেট করে। এই জন্য আমরা এখানে লিখেছি যে x/9 প্লাস y/4 ইকুয়াল 1 রেখাটি x অক্ষকে, যেহেতু x অক্ষকে সেট করে, x অক্ষকে সেট করলে আমরা জানি হচ্ছে y এর মান 0। তো y এর মান যদি এখানে 0 বসাই পুরোটা 0 হয়ে যাবে, তখন x এর মান আসতেছে আমাদের যে x/9 ইকুয়াল 1 হয়, x এর মান আসতেছে আমাদের 9। তার মানে এই রেখাটি x অক্ষকে 9,0 বিন্দুতে এবং এই রেখাটি যেহেতু y অক্ষকে সেট করলে x এর মান 0, তো এখানে 0 বসালে y/3 ইকুয়াল 1, এটা মান বের করে আসতেছে আমাদের 3। তার মানে হচ্ছে y অক্ষকে সেট করলে x এর মান 0, এই জন্য এই রেখাটি y অক্ষকে 0,3 বিন্দুতে সেট করবে। এখন দেখো 0,3 এবং 9,0 বিন্দুতে এই উপবৃত্তটা হচ্ছে স্পর্শ করে বা এই উপবৃত্তটা এত বিন্দু দিয়ে গমন করে। এখন আমরা যে কাজটা করব যে লিখব যে এই 1 নং উপবৃত্তটি 9,0 এবং 0,3 বিন্দুগামী হলে, তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি 1 নং উপবৃত্তটি 9,0 এবং 0,3 বিন্দুগামী হলে, যেহেতু বিন্দুগামী হচ্ছে এটা, এটা x এবং y এর মান, এই মানটা আমরা এখন এখানে বসাবো। তাই x এর জায়গায় আমরা 9 বসাই, তাহলে আসতেছে আমাদের এখানে 9² / a² প্লাস y এর মান হলো এখানে 0, তাহলে 0² / b² ইকুয়াল হলো 1। বা আমরা লিখতে পারি এখন এখানে যদি আমরা 9² ভাঙি তাহলে 81² হলো a². এখন দেখো এটা হচ্ছে 0/b², তার মানে যেহেতু উপরে 0 আছে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল হচ্ছে 1। সুতরাং আমরা লিখতে পারি এখন যে a² ইকুয়াল হচ্ছে 81। a² এর মান আমরা পেয়েছি, আমরা এখানে a² রাখি কারণ যেহেতু আমাদের উপবৃত্ত সমীকরণ চেয়েছে, আমাদের মান দরকার হচ্ছে a এবং b এর, তো সরাসরি আমরা a² এর মানটা এখানে বসিয়ে দেব। এবার আমরা হচ্ছে এই বিন্দুটা বসাবো, তো আমরা লিখতে পারি যে আবার এখন যদি আমরা এই বিন্দুটা এখানে বসাই, x এর মান হলো 0, তাহলে 0² / a² প্লাস y এর মান হলো এখানে থ্রি, তাহলে 3² / b² ইকুয়াল হলো 1। বা আমরা লিখতে পারি এখানে পুরোটা 0 হয়ে যাবে, 9² / b² ইকুয়াল হচ্ছে 1, সুতরাং b² ইকুয়াল হচ্ছে 9। আমরা a² এবং b² এর মান পেয়েছি, এখন এই মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি a² / b² এর মান 1 নং বসাই, 1 নং সমীকরণ ছিল আমাদের এটা, তো আমরা এখানে যদি মান বসাই এখন তাহলে আসতেছে আমাদের x² / a² এর মান হলো এখানে আমাদের 81, লিখে দেবো 81 প্লাস এখানে y² থাকবে, b² এর মান হলো এখানে আমাদের 9, তো লিখবো হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 1। এটাই হলো আমাদের নির্ণয় উপবৃত্তের সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.2 এর 8-এর 2 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 8-এর 2 নম্বর কোশ্চেন। এখন দেখো 8-এর 2 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে প্রমাণ করো যে y ইকুয়াল x-5 সরল রেখাটি 9x² প্লাস 16y² ইকুয়াল 144 উপবৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে দুইটা কোশ্চেনের উত্তর আমাদেরকে বের করতে হবে। প্রথমে যেটা বলতেছে যে এই রেখাটি মানে y ইকুয়াল x-5 রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবং স্পর্শ বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে, এটার তাহলে শর্তটা কী? এটা শর্তটা হচ্ছে মূলত এখান থেকে আমাদের যেটা করতে হবে x এর মানটা বের করতে হবে,
x এর মানটা বের করার পর যদি x এর দুইটা মান পাওয়া যায় এবং দুইটা মান যদি একই হয় তখন আমরা বলতে পারবো যে এই রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে। এই শর্তটা তোমরা মনে রাখবা যে এই রেখা থেকে বা এখান থেকে সমাধান করে x এর যে মান পাবো সেই x এর দুইটা মানই যদি সমান হয় এবং একই রকম মান আসে তাহলে আমরা বলতে পারবো এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। তাহলে এখন আমরা যে কাজ করব যে y এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিব। এখন দেখো এখানে আমি লিখেছি y এর মান 2 নং বসাই, 2 নং সমীকরণ ছিল আমাদের এটা। এবার আমরা এখানে মান বসাবো, তোমরা লিখতে পারি যে বা 9x স্কয়ার প্লাস 16y, y এর মান হলো এখানে আমাদের x মাইনাস 5 আর উপর হবে স্কোয়ার ইকুয়াল হলো 144, বা আমরা লিখতে পারি এখন 9x স্কোয়ার প্লাস 16 থাকলো, এটা সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে বসালে আসতেছে আমাদের x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল হলো 144, বা 9x স্কোয়ার প্লাস এটা গুণ করলে আসতেছে আমাদের 16x স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে আসতেছে আমাদের 5 দুগুণে 10, 10 এর সাথে আমাদের 16 গুণ হবে, তাহলে 10 এর সাথে 16 যদি আমরা গুণ করে আসতেছে আমাদের 160 মাইনাস 160x প্লাস এবার হচ্ছে 25 এর সাথে 16টা গুণ হবে, তাহলে 16 ইন্টু হলো 25 গুণ করলে আসতেছে এখানে আমাদের 400 আর মাইনাস হলে এটাকে সাইড চেঞ্জ করতেছি 144 ইকুয়াল হলো 0, বা এখন আমরা লিখতে পারি এখানে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 16x স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 25x স্কোয়ার এটা যোগ করে দিয়েছি মাইনাস এখানে হচ্ছে 160x প্লাস 400 থেকে যদি আমরা এখানে 144 মাইনাস করে দেই তাহলে থাকতেছে এখানে আমাদের 256 ইকুয়াল হলো 0। এবার দেখো এখানে হচ্ছে আমাদের 25x স্কোয়ার এটা থাকবে মাইনাস এখানে যেহেতু আমরা মিডল টার্ম করবো তাহলে 25 সাথে আমাদের যদি গুণ করে 256 আসতেছে 6400, 6400 মিডল টার্ম আমরা করেছি এটা হচ্ছে 80x মাইনাস এটা হবে 80x প্লাস 25 এখানে 6 ইকুয়াল হলো 0, বা এখন আমরা এখান থেকে কমন নিতে পারি যদি 5x এখান থেকে কমন নেই তো এটা হবে 5x মাইনাস এটা হবে 16, কারণ 80কে আমরা 5 দ্বারা ভাগ করলে 16 হয়, মাইনাস এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 16, যদি আমরা 16 এখান থেকে কমন নেই তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 5x মাইনাস এটা হবে আমাদের 16 ইকুয়াল হলো 0, বা এখন দেখো এখান থেকে আবার আমরা এটা কমন নিতে পারি তো লিখতে পারি হচ্ছে 5x মাইনাস 16 ইন্টু এখানে থাকবে হচ্ছে আমাদের 5x মাইনাস 16 ইকুয়াল হলো 0। সুতরাং আমরা যদি এখন লিখে এখান থেকে x এর মান বের করি এটা ইকুয়াল 0 হবে এবং এটা ইকুয়াল 0 হবে, তাহলে x এর মান আসতেছে এখানে আমাদের 16 বাই হলো 5 কমা এখান থেকে বের করলে আসতেছে আমাদের 16 বাই হলো 5। এখানে আমি একবারে ক্যালকুলেশন করে দিয়েছি যেহেতু আমরা লাইনটা আর লেন্দি করতে যাচ্ছি না, তাহলে x এর আমরা দুইটা মান পেয়েছি, এটার জন্য আমরা পেয়েছি 16 বাই 5 এবং এটার জন্য আমরা পেয়েছি 16 বাই 5। এখন দেখো যেহেতু প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করে এটা প্রমাণ করতে, আমরা অঙ্কের শুরুতে বলে আসছিলাম যে এই রেখা থেকে ওয়াইয়ের মানটা এখানে বসানোর পর যদি এক্সের যে মানটা পাবো সেই মান যদি দুইটা আসে এবং দুইটা মান যদি একই হয় তখন আমরা বলতে পারবো যে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। সুতরাং আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি যেহেতু এক্সের মান দুইটি সমান সেহেতু প্রদত্ত রেখাটি উপবৃত্তকে স্পর্শ করবে। এটা আমি আগে বলে এসেছিলাম যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করব এবং x এর যদি দুটি মান পাওয়া যায় এবং সেই দুটি মান যদি সমান হয় তখন আমরা বলতে পারবো এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। সুতরাং আমাদের যে কোশ্চেনটা প্রমাণ করতে বলা হয়েছে সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। তারপর আমাদেরকে বলা হচ্ছে যে স্পর্শ বিন্দু নির্ণয় করো, স্পর্শ বিন্দু মানে হচ্ছে x এবং y এর মান, x এর মান আমরা অলরেডি পেয়েছি এখন আমাদের বের করতে হবে y এর মান, এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের y এর মানটা চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি x এর মান 1 নং-এ বসায়, 1 নং ছিল আমাদের y ইকুয়াল x মাইনাস 5, এখন x এর যেহেতু দুইটা মান একই রকম যে কোনো একটা মান বসালেই হবে, তো x এর মান হলো আমাদের এখানে 16 বাই হলো 5 মাইনাস হলো এখানে 5, আশা করলে আসতেছে এখানে আমাদের 5, তাহলে 16 মাইনাস হলো 25, সুতরাং আমরা লিখতে পারি y ইকুয়াল হচ্ছে মাইনাস 9 বাই হলো 5, তাহলে y এর মান পেয়েছি মাইনাস 9 বাই 5 এবং x এর মান পেয়েছি 16 বাই হচ্ছে 5। সুতরাং আমরা লিখতে পারি এখন যে স্পর্শবিন্দু আমরা পেয়েছি 16 বাই 5 কমা হচ্ছে মাইনাস 9 বাই হলো 5।
এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.2 এর 8 এর 3 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 8 এর 3 নাম্বার কোশ্চেন। এখন দেখো 8 এর 3 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে y = 2x + c রেখাটি 3x² + 4y² = 12 উপবৃত্তের স্পর্শক হলে c এর মান কত। দেখো এই রেখাটি এই উপবৃত্তের স্পর্শক, এটা আমাদেরকে বলে দিছে যেহেতু এই রেখাটি উপবৃত্তের স্পর্শক, স্পর্শক হলে আমাদের c এর মানটা কত। আমরা জানি হচ্ছে যে স্পর্শক হওয়ার যে শর্ত ছিল একটু আগে আমরা যেটা করেছিলাম যে x এর মান যেটা আসবে দুইটা মান সেমই হবে। এখন যেহেতু এখানে আমরা c এর মান পেয়েছি, এখন আমরা যে কাজটা করব যে এখান থেকে আমরা এই যে মানটা আছে y এর মান, y এর মানটা আমরা তিন অঙ্গ বসিয়ে দেবো। তিন অঙ্গ বসিয়ে দিয়ে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে c এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি y এর মান দুই নঙ্গে বসায়, দুই নং সমীকরণ ছিল আমাদের এটা। আমরা লিখতে পারি এখন যে বা 3x² + 4 ইনটু y, y এর মান হলো আমাদের 2x প্লাস এখানে হচ্ছে c, উপরে হবে স্কোয়ার, ইকুয়াল হলো 12। বা এখন আমরা লিখতে পারি এখানে 3x² + 4 ইনটু, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, তো এটাকে স্কোয়ার করলে আসতেছে আমাদের 4x² প্লাস 2 ইনটু এ হলো 2x ইনটু হলো c, b হলো c প্লাস b স্কোয়ার মানে c স্কোয়ার, ইকুয়াল হলো এখানে 12। বা এখানে আমরা লিখতে পারি এখন 3x² প্লাস 4 দ্বারা গুণ করলে আসতেছে এখানে আমাদের 16x² প্লাস এখানে হচ্ছে 2 গুণে 4, আর 4 গুণ করলে আসতেছে আমাদের 16, এখানে হলো xc মানে হচ্ছে cx লিখতে পারি, প্লাস এখানে হচ্ছে 4, এটা হবে c স্কোয়ার, মাইনাস হলো 12, ইকুয়াল হলো 0। 4 দ্বারা এই অংশকে আমরা গুণ করে দিয়েছি। বা এখন আমরা লিখতে পারি এখানে 3x² সাথে আমাদের 16x² যোগ করলে আসতেছে আমাদের 19x² প্লাস এখানে থাকতেছে 16cx প্লাস এখানে হচ্ছে 4c² মাইনাস 12, এটাকে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে রাখবো, ইকুয়াল হলো 0। এটা দিব হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 3। এখন দেখো এখানে যে আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর প্রশ্নে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করে, তো আমরা জানি হচ্ছে একটা রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত যেটা ছিল যে x এর দুইটা মান হবে সমান। যেহেতু x এর দুইটা মান সমান, তার মানে হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণে, দ্বিঘাত সমীকরণের এক যে মূল বা দ্বিঘাত সমীকরণের যে সমাধান বা দ্বিঘাত সমীকরণে x এর যে মান হবে সেই মান দুইটা হবে সমান। আর আমরা জানি হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুইটা মান যদি সমান হয় বা দুইটা মূল যদি সমান হয় তাহলে পৃথায়কের মান হয় শূন্য। তার পৃথায়কের মান শূন্য যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করে আমরা এখান থেকে c এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি প্রদত্ত রেখাটি উপবৃত্তকে স্পর্শ করলে তিন নং সমীকরণের মূল দুইটি সমান, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল 0। এটা অনেকের কাছে বিষয়টা অস্পষ্ট লাগতে পারে, এই জন্য আমি রাফে এই পাশে দেখাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ আমরা জানি, এটা 19-এ তোমরা পড়ে এসেছো। দ্বিঘাত সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণের। তো এই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বা এটাকে বলা হয় নিশ্চয়কও বলা হয়, 19-এর ভাষায় বলা হয় নিশ্চয়ক আর ইন্টারমিডিয়েটের ভাষায় বলা হচ্ছে পৃথায়ক। এই দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো মূলত দ্বিতীয় পত্রে আছে, প্রথম পত্রে নেই, কিন্তু সূত্রটা আমাদের এখন কাজে লাগতেছে যার কারণে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে এই সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক যেটা ছিল আমাদের, নিশ্চয়ক ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা ছিল আমাদের এই সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক। তাহলে পৃথায়ক হলো আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এখন যেহেতু আমাদের এখানে সমীকরণের মূল দুইটি সমান, আর আমরা জানি হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান হয় তাহলে পৃথায়কের মান হয় শূন্য, তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল হচ্ছে 0। সেই শর্ত অনুসারে এখানে আমরা লিখেছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের লাগবে বি এর মান, এ এর মান এবং সি এর মান। এখন দেখো বি এর মান, এ এর মান এবং সি এর মান আমরা বের করবো হচ্ছে তিন নং যে সমীকরণ সেখান থেকে। দেখো এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হলো এ, তাহলে এখানে এ এর মান হলো আমাদের 19। তারপর হচ্ছে এক্সের সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, এক্সের সাথে হচ্ছে আছে 16c, 16c হলো আমাদের বি এর মান আমরা এখানে বসাবো। তারপর হচ্ছে সি, সি এর জায়গায় হচ্ছে সি হচ্ছে চলকবিহীন অবস্থায় থাকবে, এখানে কোনো চলক না, তার মানে সি এর মান হচ্ছে 4c স্কোয়ার মাইনাস 12। তাহলে এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দিব, বা আমরা লিখতে পারি এখন বি এর মান, বি এর মান হলো এখানে আমাদের 16, এটা হলো সি, এটা হোল স্কোয়ার হবে মাইনাস 4a, এর মান হলো এখানে 19 ইনটু, তারপর হচ্ছে আমাদের এখানে
আচ্ছা হচ্ছে এই সি এর মান হলো আমাদের 4c² মাইনাস এটা হলো 12 ইকুয়াল হলো 0। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের সি এর মান বের করলে অঙ্কটা হয়ে যাবে। আমরা এটা পাশে ক্যালকুলেশন করতেছি, তার এটাকে যদি আমরা স্কোয়ার ভাঙি তাহলে কত আসতেছে, 16কে স্কোয়ার করলে আমাদের 256 হয়, তাহলে 256 এটা হবে সি স্কোয়ার, যেহেতু সি এর উপর স্কোয়ার আছে। মাইনাস এখানে থাকতেছে আমাদের 4×19, এটা যা আছে আমরা রেখে দিই যে 4×19, আমরা ভিতর থেকে কমন নিতে পারি 4, যদি ভিতর থেকে আমরা 4 কমন নিই তাহলে আসতে সেখানে আমাদের সি স্কোয়ার মাইনাস হবে 3, যেহেতু আমরা এখান থেকে 4 কমন নিয়েছি তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস হবে 3, আর ইকুয়াল হচ্ছে এখানে 0, 0টা আমরা নিচে লিখতেছি জায়গা না থাকার কারণে, যেহেতু এটা সমান 0 ছিল এই জন্য এখানে ইকুয়াল হবে 0। বা এখন আমরা লিখতে পারি এখানে যে 256 সি স্কোয়ার মাইনাস 4 আর 4 গুণ করলে 16, 16×19 হচ্ছে 19, আর এখানে থাকতেছে আমাদের সি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। বা আমরা একটু ক্যালকুলেশন ছোটো করে নিই, এখানে যদি 256 আছে এখানে 16 আছে, আমরা এখান থেকে 16 কমন নিতে পারি, 16 যদি কমন নেই এখানে হবে 16, 16 সি স্কোয়ার মাইনাস, আর এটাকে আমরা একবারে গুণ করে দিই, এই 19 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের 19 সি স্কোয়ার, এখানে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, 19 সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে আসতেছে এখানে আমাদের 57, আর ইকুয়াল হলো এখানে 0। বা এখন আমরা যে কাজটা করবো, 16 যদি গুণা করে ওই পাশে যা ভাগ হয়ে যাবে তো এটা শূন্য হয়ে যাবে, তাহলে এখানে মান আসতেছে আমাদের এখন যে যদি আমরা 16 থেকে 9 মাইনাস করে দিই 19, তাহলে থাকতেছে মাইনাস 3 সি স্কোয়ার প্লাস এটা হলো 57 ইকুয়াল হলো 0। বা এখন লেখা যায় মাইনাস সি স্কোয়ার ইকুয়াল মাইনাস 57, দুই পাশ থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম, আমরা লিখতে পারি এখন যে সি স্কোয়ার ইকুয়াল হলো 57 ভাগ হলো 3। বা এখন লেখা যায় সি স্কোয়ার ইকুয়াল হলো 19, যদি আমরা এই 57কে 3 দ্বারা ডিভাইড করি তাহলে 19 আসবে, সুতরাং আমরা লিখতে পারি সি ইকুয়াল প্লাস মাইনাস √19, এটাই হলো আমাদের সি এর মান। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে, আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।